সালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি ফরিদ আক্তার তাসলিমা চ্যানেলে। আমার আজকের আয়োজনে রয়েছে ইনস্ট্যান্ট নুডলস রান্না। আশা করি এই সহজ রেসিপিটিও শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আর দেরি না করে মজার নুডলস রান্না দেখে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল কিছুটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 10 সেকেন্ড পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি আদা টমেটো কুচি। একটি টমেটো দেওয়া হলে বেশি টক হয়ে যাবে, তাই আমি আদাটা ব্যবহার করেছি। তবে টমেটো সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম নরম করে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। এখানে আমি ফার্মের মুরগির ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ডিম ব্যবহার করতে পারেন, দেশি মুরগি বা হাঁসের ডিম, যে কোনো ডিম ব্যবহার করতে পারেন। তবে নুডলসে অবশ্যই ডিম দিয়েই বেশি ভাজা করা হয়। তবে আপনারা চাইলে চিকেন বা চিংড়ি দিয়েও নুডলস রান্না করতে পারেন, তবে ডিমটাই বেশি ব্যবহার করা হয় এবং সেটি হাতের কাছে বেশি থাকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি নুডলস। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মুখরোচক দ্রুত নুডলস রান্না করা যায়। আমি সব সময় এভাবে চেষ্টা করি নুডলস রান্না করার। আমার কাছে এভাবেই বেশি সহজ লাগে এবং ঝামেলামুক্ত মনে হয়, তাই আমি এভাবে নুডলস রান্না করি। এবং আমার কাছে বেশি মুখরোচক লাগে এভাবে নুডলস রান্না করলে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারাও এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ অনেক মজা করে নুডলস রান্না করে খেতে পারবেন। এখন আমি নুডলস সিদ্ধ পরিমাণ পানি ব্যবহার করেছি। নুডলস যখন রান্না হয়ে যাবে পানিটাও শুকিয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে থাকা সেই মশলা। প্রত্যেকটা ম্যাগি নুডলসে একটি করে মশলা থাকে। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলা মিক্সড করে দিব। বিকালের নাস্তায় এবং অতিথি আপ্যায়নে এ পদ্ধতিতে নুডলস রান্নার কোনো বিকল্প হয় না। আশা করি একবার আপনারা ট্রাই করলে বারবারই এ পদ্ধতিতে নুডলস রান্না করে খেতে ইচ্ছে করবে। তবে আমি আপনাদেরকে একদমই জোর করব না যে এভাবে নুডলস রান্না করে খেতে হবে। আপনাদের কাছে ঠিক যেভাবেই নুডলস রান্নাটা সহজ মনে হয় এবং মুখরোচক মনে হবে, ঠিক সেভাবেই নুডলস রান্না করে খাবেন। তবে আমার কাছে এভাবেই নুডলস রান্না করে খেতে বেশি সহজ লাগে এবং মুখরোচক লাগে, তাই আমি এভাবে রান্না করতে বেশি পছন্দ করি। এই ছিল আমার আজকের ইনস্ট্যান্ট নুডলস রান্নার পদ্ধতি। আশা করি এতক্ষণে আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আর আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মিষ্টি একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্টই আমাকে এগিয়ে নিতে সহযোগিতা করে। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। ইতিমধ্যে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আগামীতে আমাকে আবারও দেখতে পাবেন নতুন কোনো রেসিপির সাথে।
সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।